Hello students of class 11 আমরা দ্বিবস্তুর ঘূর্ণন অধ্যায় পড়ছি ইতিমধ্যে তিনটি ভিডিও আপলোড করা হয়েছে এটি চতুর্থ ভিডিও আমরা ছায়া প্রকাশনী বইতে 376 পেজ থেকে 378 পেজে সারণীর আগে অবধি যে ক্যালকুলেশন গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা দেখতেই পাচ্ছ যে সমসত্ত্ব প্রতিসম মানে হোমোজেনিয়াস সিমেট্রিক্যাল প্রতিসম বস্তুর ক্ষেত্রে মোমেন্টাম ইনারশিয়া কিংবা জারক ভ্রামক নির্ণয় করা তো সরাসরি 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনে প্রশ্ন নিউ সিলেবাসে নেই ওই জন্য কিছু টেক্সট বইতে বেশি ক্যালকুলেশন নেই কয়েকটা কিন্তু ক্যালকুলেশন সবাইকে শিখতে হবে কারণ হচ্ছে ছোটখাটো প্রশ্নগুলো খুব বড় লেন্দি নাই হোক আসতে কিন্তু পারে আর যে দুটি উপপাদ্য আমরা থার্ড ভিডিওতে শিখেছি মিন্স লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য তার প্রয়োগও আমরা এখানে আলোচনা করে নেব শুরু করা যাক সবচেয়ে প্রথম বস্তু হচ্ছে আমাদের সুষম দণ্ডের ভর কেন্দ্রগামী ও দণ্ডটি সঙ্গে লম্বভাবে থাকা অক্ষের সাপেক্ষে দেখো জারক ভ্রামক যখনই নির্ণয় করতে হয় তখন কোন অক্ষের সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে কার জন্য নির্ণয় করা হচ্ছে সেইটা কিন্তু মাথায় সবসময় রাখতে হয় তো আমাদের প্রথম কেস হচ্ছে সুষম দণ্ড তো সবচেয়ে প্রথমে আমরা সুষম দণ্ড এনে নেব কেস 1 তো বইতে যেরকম পড়া করা আছে আমি সেরকমই আলোচনা করব তোমরা বইটা খুলে রাখতে পারো তাহলে এরকম একটা সুষম দণ্ড আছে একটু বড় করে রাখি এই সুষম দণ্ডে ভর কেন্দ্রগামী ও দণ্ডের সঙ্গে লম্ব হবে তাহলে দণ্ডের অক্ষ এই বরাবর তো তার সাপেক্ষে ভর কেন্দ্র আশা করি মাঝখানে থাকবে তার সেই হিসাবে এইটা হবে তার সাপেক্ষে লম্ব অক্ষ তোমরা স্কেল নিয়ে আনবে এইবারে এই অক্ষের নাম যেরকম বইতে আছে আমরা ওরকমই দেব যদি এই দণ্ডের নাম আমরা এ বি ডি অবশ্য বইতে পি কিউ আছে তো ঠিক আছে পি কিউ দিলাম পি কিউ আর এই অক্ষর নাম দিচ্ছি সি ডি তো ঘূর্ণাক্ষ এটাই আর এটাই ভর কেন্দ্রগামী তাহলে স্বাভাবিক এইটাকে যদি আমি টোটালটা যদি এল হয় দৈর্ঘ্যটা এটা যদি আমি জিরো ধরি মানে যেহেতু এটা ভর কেন্দ্র তাহলে এটা হবে কত না প্লাস এল বাই টু আর এটা হবে মাইনাস এল বাই টু অর্থাৎ স্থানাঙ্ক দাঁড়াচ্ছে কি না মাইনাস এল বাই টু জিরো আর এটা দাঁড়াচ্ছে প্লাস এল বাই টু জিরো এরকম দুটো স্থানাঙ্ক আমরা কিন্তু পাচ্ছি দণ্ডে দু প্রান্ত বরাবর তো আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে দণ্ডের ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে যেটা দণ্ডের অক্ষের সাপেক্ষে লম্ব সেই বরাবর জারক ভ্রামক নির্ণয় করতে হবে প্রথম কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে এই দণ্ডে এইখান থেকে x দূরত্বে এই x দূরত্বে একটা dx পরিমাণ কিংবা dx দৈর্ঘ্যে একটা অংশ কল্পনা করলাম এটা হচ্ছে প্রথম কাজ এবারে মোট যে ছিল দণ্ডটা তার দৈর্ঘ্য ছিল কত l আর তার ভর ছিল m তাহলে আমি কি এটা বলতে পারি দণ্ডে একক দৈর্ঘ্যে ভর কত হবে m বাই l হবে তাহলে আমরা dx অংশ নিয়েছি তাহলে দণ্ডে dx দৈর্ঘ্যের ভর কত হবে না m বাই l ইনটু dx যে I বের করবো আমরা এখন যেটা হচ্ছে cd বরাবর বের করছি আমরা তাহলে I cd কত আসবে না বুঝতেই পারছ আমরা এইটাই অ্যাকচুয়ালি dl ঠিক আছে এবার তোমরা বইতেও ক্যালকুলেশনে দেখবে যেটা রয়েছে সেখানে এই কাজটাই করা হয়েছে যে m by l dx তাহলে এটা dm হয়ে গেল into x square কেন দূরত্বটা x তাহলে into x square আর লিমিট হবে মাইনাস l by 2 থেকে প্লাস l by 2 তাহলে এখানে বুঝতেই পারছো m by l বাইরে যাচ্ছে থাকছে ভেতরে কত না x square dx x square dx এর সমাকলন করলে কত পাওয়া যাবে x cube by 3 পাওয়া যাবে এখানে মাইনাস l by 2 এখানে প্লাস l by 2 নেক্সট কি হবে না আমরা এখানে এই যে m by l x cube by 3 রয়েছে মান বসাবো m by 3l 3 টা বাইরে নিয়ে নাও
প্লাস l বাই 2 ঘন করছি তাহলে কত আসবে l কিউব বাই 8 মাইনাস এখানে একটা মাইনাস তাহলে প্লাস l কিউব বাই 8 কত আসছে 2 m l কিউব বাই 3 ইনটু 8 মিন্স 24 24 l তাহলে কত থাকছে m l স্কয়ার বাই 12 তো তোমরা দেখতে পারো 376 পেজে প্রথম যে প্রমাণ আইসিডি সেটা রয়েছে m l স্কয়ার বাই 12 সেটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে যে অক্ষ সম্পর্কে বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে ভর কেন্দ্রগামী তো জরুরি নয় যে ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে বের করতে হবে আমাদের কোন এক প্রান্ত সে পি প্রান্ত হোক কিংবা কিউ প্রান্ত সেই বরাবর বের করতে বলতে পারে তাহলে কি হবে ডায়াগ্রাম এটাই থাকছে এই ক্ষেত্রে শুধু আমাদের অ্যাড করতে হবে যেটা সেটা হচ্ছে এইখানে একটা অক্ষ আমাদের ড্র করতে হবে তার নাম আমরা হয়তো দিলাম এবি তো সুবিধা দেখো আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য করেছি আবার লম্ব অক্ষ উপপাদ্য করেছি এই ক্ষেত্রে সমান্তরাল অক্ষ উপপাদ্য ইজিলি প্রয়োগ করতে পারি কারণ ডিসটেন্স l/2 তাহলে বের করতে হবে IAB তাহলে IAB সমান কত হবে না ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে কত কারণ আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যতে দেখেছি এটা প্লাস যে ভর থাকছে ভর হচ্ছে m দূরত্ব কত না l/2 তার স্কয়ার তাহলে কত আসছে m l স্কয়ার বাই 12 প্লাস m l স্কয়ার বাই 4 তো এই যে দেখবে তোমরা দ্বিতীয় প্রুফটায় দেখবে সেম রয়েছে একে যখনই আমরা লসাগু করছি তখন আসছে কিন্তু একে 3 m l স্কয়ার তো দেখবে তোমাদের বইতেও রয়েছে 1 এর 12 m l স্কয়ার আর 1 এর 4 m l স্কয়ার সেখান থেকে 1 এর 3 m l স্কয়ার তাহলে দেখো একই দণ্ডে যার ভ্রামক m l স্কয়ার বাই 12 ছিল এখন m l স্কয়ার বাই 3 তাহলে অঙ্গ করার সময় কিংবা কোনো প্রয়োগ করার সময় কোন অক্ষ সাপেক্ষে জাগ্রভ্রামক বের করছো কিংবা অঙ্কটা দিয়েছে সেটা মাথায় রাখবে হয়তো এটা চাইছে তোমরা এটা বসিয়ে দিলে নাম্বার কিন্তু পাবে না এই জন্য মাথায় রাখবে কোন অক্ষ সাপেক্ষে জাগ্রভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে নেক্সট আমাদের কেস হচ্ছে সুষম আয়তাকার পাত তাহলে সুষম আয়তাকার পাত মানে এটা হচ্ছে আমাদের কেস 3 এটা ছিল কেস 2 তাহলে এই সুষম আয়তাকার যে পাত রয়েছে এই পাতের সম্বন্ধে যদি বলা হয় এই পাত কিংবা একটা আয়তাকার পাত মানে বলতে পারি আমরা অনেকগুলো দণ্ড নিয়ে তৈরি এরকম বলতে পারি এরকম 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 অনেকগুলো দণ্ড নিয়ে তৈরি তাহলে অনেকগুলো দণ্ড নিয়ে যদি তৈরি হয় তাহলে প্রত্যেকটা এম1 এম2 এম3 ডট 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 এমএন এরকম থাকবে আর এইটা তাহলে যদি তার চৌড়া কিংবা প্রস্থ হয় তাহলে এইটা হবে তার দৈর্ঘ্য এই বরাবর তার ভর কেন্দ্রগামী অক্ষ থাকবে তাহলে এগুলো যে রয়েছে এইখান থেকে আমরা যদি বলি এই অক্ষের নাম আমি বইয়ের মতোই দেব সিডি আই সিডি এইভাবে আমরা বলছে যে সুষম আয়তাকার পাতের ভর কেন্দ্রগামী ও পাতটি প্রস্থ অথবা দৈর্ঘ্য তার মানে প্রস্থ বরাবর চাইছে আবার দৈর্ঘ্য বরাবর চাইছে সেটা আমরা বের করব তো সবচেয়ে প্রথমে আমরা আইসিডি টা বের করি আইসিডি মানেই আমি নাম দিলাম আইএক্স তাহলে এটা যদি হয় তাহলে আইসিডি টা কি হচ্ছে না প্রস্থ বরাবর বের করছে যদি দেখো বইতেও লেখা রয়েছে সিডি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে তো আমরা দেখেছি এক একটা দণ্ডের কত হয় আমি ওই জন্য মুছিনি 1 এর 12 এম এল স্কয়ার পাত তো এর হচ্ছে দৈর্ঘ্য ছিল এই ক্ষেত্রে তো এবারে ভেবে দেখো এটা তো দণ্ড একটা এর তো দৈর্ঘ্য রয়েছে তাহলে আমি এখন বলতে পারি 1 এর 12 এম1 এল স্কয়ার তো বইতে দেখবে এই যে এম1 এল স্কয়ার এম2 এল স্কয়ার কেন প্রত্যেকের দৈর্ঘ্য সেম কিন্তু ভর আলাদা m2 l স্কয়ার ডট 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 এরকম চলবে এইবারে যদি আমি এটা যেরকম সিডি অক্ষ বরাবর বের করছি এবার যদি দৈর্ঘ্যের সমান্তরাল অক্ষ বরাবর মানে এরকম যদি বের করি তাহলে কি নাম হবে না এরকম যখনই আমরা বের করব তখন কত আসবে না 1 এর 12 m1 l তো হচ্ছে না এই ক্ষেত্রে তো দূরত্ব কত এই ক্ষেত্রে d ওই জন্য তোমরা বইতেও দেখতে পাবে এই ক্ষেত্রে দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল ভর কেন্দ্রগামী অক্ষ তার মানে এরকম অক্ষ হলো এর জন্য কি আসছে না m1
b স্কয়ার into b স্কয়ার ডট 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 তাহলে এই ix আর iy এই দুটোকে আমরা আলাদা আলাদা বের করে নিলাম তো যেটা চাইবে দৈর্ঘ্য বরাবর সমান্তরাল চাইলো এটা বের করে নিলাম দৈর্ঘ্য বরাবর না চাই যদি বললো যে না আমার প্রস্থ বরাবর সমান্তরাল তখন এটা বের করে দিলাম এইটা আমরা এরকম ডট ডট না লিখে আমরা সামেশন আকারে প্রকাশ করলে এটা কেমন দাঁড়াবে না 1 এর 12 আর n স্কয়ার এটা তো বুঝতেই পারছো কমন চলে যাচ্ছে তাহলে ভেতরে কি থাকবে সামেশন আবার i m i স্কয়ার অর্থাৎ 1 এর 12 m l স্কয়ার বুঝুন দেখবে বইতে 1 এর 12 m l স্কয়ার আমি ক্যাপিটাল m লিখছি তারা স্মল m লিখেছে কোনো অসুবিধা নেই যে যেটা ধরবে সেটাই লিখলেই হবে কারণ এখানে যেহেতু স্মল m ধরা ছিল মোট ভর তাই বইতে স্মল m ধরেছে এই ক্ষেত্রেও তাই হবে 1 এর 12 b স্কয়ার বাই a সামেশন ওভার i m i i 1 টু n তাহলে কত দাঁড়াচ্ছে 1 এর 12 m b স্কয়ার তো দুটোই থাকলো যে অক্ষ বরাবর চাইবে সে দৈর্ঘ্য বরাবর হোক কি প্রস্থ বরাবর আমরা বের করে নিতে পারছি এটাকে আমরা প্রয়োগ করব অন্য একটা কেসে যেটা তার পরের কেসে রয়েছে ফোর্থ কেস সুষম আয়তাকার পাতের ভর কেন্দ্রগামী ও পাতটি তলের সঙ্গে লম্বভাবে থাকা অক্ষের সাপেক্ষে তো এই ক্ষেত্রে সমস্যাটা কি আমাদের না এই ক্ষেত্রে প্রবলেমটা আমি তোমাদের ড্র করে বোঝাচ্ছি এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 4 এই ক্ষেত্রে আমরা কিভাবে আপোষটা করছি তোমাদের এটা থাক আমাদের এখনি কাজে লাগবে ওই জন্য বুঝছি না এই ক্ষেত্রে দেখো আমি এরকম পাতটাকে এঁকে রাখলাম তাহলে প্রস্থ থাকলো আমাদের দৈর্ঘ্য সবই থাকলো পরস্পরের সমান্তরাল থাকলো তাহলে অক্ষগুলো স্কেল নিয়ে বেরে নেবে এই বরাবর আইজেড এই বরাবর এক্স ধরেছি এখানে তো এটা হচ্ছে আই ওয়াই এই যে অক্ষগুলো এঁকেছি বইতে দেখবে এরকম লেখা আছে এক্স ওয়াই জেড আমি শুধু বোঝানোর চেষ্টা করেছি যে ওয়াই অক্ষ বরাবর যার ধর্মকের মান আই ওয়াই এক্স অক্ষ বরাবর যার ধর্মকের মান আই এক্স আর জেড অক্ষ বরাবর যার ধর্মকের মান হচ্ছে আই জেড এবার প্রশ্নটা যাওয়া যাক সুষম আয়তাকার পাতের ভর কেন্দ্রগামী ও পাতটি তলের সঙ্গে লম্বভাবে থাকা অক্ষের সাপেক্ষে জাগ্রভ্রমকে মান কত হবে তো যেহেতু এই অক্ষ বরাবর বের করতে বলেছে ভর কেন্দ্রগামী তাহলে আমি বলতে পারি এটা আই জেড তাহলে আমরা লম্ব অক্ষ উপপাদ্যতে কি করেছিলাম আই জেড ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই তো আই এক্স আই ওয়াই মান আমাদের কাছে রেডি রয়েছে তাহলে আই এক্স এর মান দেখতেই পাচ্ছো 1 এর 12 এম এল স্কয়ার আর এটা ছিল 1 এর 12 এম বি স্কয়ার তাহলে বুঝতেই পাচ্ছো 1 এর 12 n কমন আছে l স্কয়ার প্লাস b স্কয়ার দেখো একদম হুবহু সমীকরণ 1 এর সঙ্গে 377 পেজে একদম ফার্স্ট লাইনে একদম কিন্তু মিলে যাচ্ছে এটা গেল আমাদের কেস 4 কেস 5 এ আসা যাক এটা খুবই সহজ কেস কেস 5 এ দেখবে এখানে একটা বৃত্তাকার রিং রয়েছে তো পরিষ্কার বলা রয়েছে বৃত্তাকার রিংয়ের তলের সঙ্গে লম্বভাবে থাকা এবং রিংটির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাগত ভ্রামক কত হবে তো একটা রিং যখন আমরা বলছি এরকম একটা রিং তাহলে আমি একটা এরকম একটু তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এরকম একটা অক্ষ সাপেক্ষে যেটা তারা বইতে এক্স ওয়াই নাম দিয়েছে আমিও দিলাম তো যতগুলো আমি কণা ইমাজিন করবো সাপোজ এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর যত ইমাজিন করি না কেন প্রত্যেকের ক্ষেত্রে একটা সামঞ্জস্য আছে যদি তোমরা কম্পাস নিয়ে সুন্দর করে এঁকে রাখো তাহলে তার যা ব্যাসার্ধ থাকবে মানে এই যে আর সেটা প্রত্যেক ক্ষেত্রে সমান হবে কেন এটা বৃত্তাকার দিই তোমার কম্পাস নিয়ে এঁকে দেখবে তাহলে আমি যদি বলি যে মোট জাগ্রত ভ্রামক এই আই এক্স ওয়াই বরাবর কত হবে তো তোমরা বইতেও দেখবে এরকম শুধু আই লেখা রয়েছে সেখানে তাহলে কি আসবে না প্রথম কণার জন্য এটা আসবে দ্বিতীয় কণার জন্য এটা আসবে তৃতীয় কণার জন্য এটা আসবে ডট 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 এম এন আর স্কয়ার একে আমরা কিভাবে লিখতে পারি আর স্কয়ার কে কমন নিয়ে এভাবে লিখতে পারি আই ইকুয়ালস টু 1 টু এন তার মানে শুধু এম আর স্কয়ার দেখো দু লাইনই করা যাচ্ছে যেহেতু বৃত্তাকার নেই এই জন্য ক্যালকুলেশন কত সহজেই করা যাচ্ছে
তো ওইটাও দেখবে এখানে m r স্কয়ার রয়েছে কিন্তু তার নিচেই দেখবে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বলা রয়েছে বৃত্তাকার রিং এর কোন ব্যাস বরাবর তাহলে বৃত্তাকার রিং এ যখন কোন ব্যাস বরাবর বলা হবে তখন এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 6 তো কেস 6 এ সেই বৃত্তাকার রিং শুধু ব্যাস বরাবর হবে তখন দেখো ক্যালকুলেশন কিভাবে চেঞ্জ হচ্ছে যদি আমি এটা বৃত্ত ধরি এরকম যদি ধরা হয় তো এই ক্ষেত্রে দেখবে তোমরা এটাও ব্যাস যেরকম বইতে যেরকম নাম আমি ওরকমই দিচ্ছি এটাও সেরকমই ব্যাস একটা তাই তো এটা কেন্দ্র তো আমাদের কাছে এই কেন্দ্র বরাবর মান রয়েছে তো আমাদের বলেছে এই বৃত্তাকার রিং এর কোন ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে জাতীয় ভ্রামক নির্ণয় করো এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্যে প্রয়োগ তার মানে কি বলতে পারি প্রয়োগটা ঠিক ক্ষেত্রে আমরা জানি মোট জাতীয় ভ্রামক হয় m স্কয়ার তাহলে আমরা কি লিখতে পারি i a b প্লাস i c d মানে i x প্লাস i y সমান i z ছিল তো সেটা আমরা জানি আমাদের এখন জানতে হবে কি i a b এবং i c d এর মান তাহলে যে রাশি ধরি না কেন আমরা মান তো একই হবে তাহলে আমরা কি বলতে পারি 2 i a b ইকুয়ালস টু কত হবে না i i মানে কত না i মানে মানটা হচ্ছে m স্কয়ার এই মানটা তুললাম তাহলে i a b অর্থাৎ i c d এর সমান কত হবে m স্কয়ার বাই 2 তাই তোমরা বইতে দেখবে লেখাই রয়েছে i প্লাস i কেন i a b বরাবর যা মান হবে i c d বরাবর তাই মান হবে কেন না দুটোই তো ব্যাস আমি যদি আরো ব্যাস আঁকি এই ভাবেও যদি আঁকি তাতেও কিছু কিছু হবে না সমস্যা কিন্তু ওইটা আঁকা উচিত হবে না কারণ হচ্ছে আমরা লম্ব ভাবে আঁকতে চাইছি তাহলে এরকম যদি আঁকি তাহলে আরেকটা করে আমাকে লম্ব বরাবর তার সাপেক্ষে আঁকতে হবে যেটা এই ক্ষেত্রে দেখো আঁকা হয়েছে লম্ব বরাবর তো এটা গেল আমাদের কেস 6 এবারে কেস 7 এ যাব যেটা কিছু জনের বুঝতে অসুবিধা হয় সেটা একটু ভালো করে বোঝাই কেস 7 কেস 7 এ দেখবে সেখানে বৃত্তাকার চাকতি রয়েছে এবার চাকতি থাকার জন্য একটু সমস্যা হয়ে গেল আমাদের চাকতি থাকার জন্য আমি এদিকটা মুছে রাখি আমার ক্যালকুলেশন একটু বেশি স্পেস লাগবে চাকতি থাকার জন্য প্রথমে আমাদেরকে চাকতিটা আঁকতে হবে চাকতিটা এঁকে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে মোটামুটি একটা চাকতি এঁকে নিলাম সেই চাকতির কেন্দ্র থাকলো এই চাকতির জন্য যেহেতু বের করব চাকতির চারিদিকের ভেতরে একটা অঞ্চল এভাবে ইমাজিন করে নিচ্ছি এই যে এটা এক্স করলাম আর এই যে ছোট্ট বে তার ডিএস করলাম আর তাদের যে ব্যাসার্ধ ছিল সেটা আমি যেরকম বইতে আছে আর সেটাই ধরছি আর তার লম্ব অক্ষ যেটা ভর কেন্দ্রগামী সেটা যেরকম হয় স্কেল বসিয়ে তোমরা এঁকে নেবে তার নাম বইতে রয়েছে যেরকম সেরকমই দিচ্ছি এক্স ওয়াই এবার আমাদের প্রশ্নে বলেছে এই এক্স ওয়াই কিংবা আই এক্স ওয়াই মানটা বের করতে হবে আর কেন্দ্র ও তাহলে আমাদের টার্গেট এই আই এক্স ওয়াই সমান কত এটা বের করতে হবে এই আই এক্স ওয়াই সমান কত এটা বের করতে গেলে আমরা কি করব না আমরা এখানে যেটা করতে হবে প্রথমে আমাদের বুঝতে হবে যে মোট ভর কত না এর মোট ভর হচ্ছে এম যেটা বইতেও দেখবে স্মল এর ধরা আছে তাহলে এর ক্ষেত্রফল কত না ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার তাহলে চাকতির একক ক্ষেত্রফলে ভর কত কত হবে না এম বাই পাই আর স্কয়ার তাহলে চাকতির একক ক্ষেত্রফলের ভর দাঁড়াচ্ছে এম বাই পাই আর স্কয়ার তাহলে এই এই ক্ষেত্রে কতটা আছে না ডিএস আছে তো এই জন্য তাহলে এর পরিধি কত 2 পাই এক্স তাহলে এই যে চাকতিটা চাকতির ভেতরে যে ছোট চাকতি আছে তার তাহলে ক্ষেত্রফল কত হবে না পরিধি ইনটু বেগ তাই তো এই জন্য ধরো বইতেও দেখবে 2 পাই এক্স ইনটু ডিএক্স করা রয়েছে অর্থাৎ এই অংশটির ভর কত হবে m বাই পাই আর স্কয়ার
into 2 pi x into dx. Next, আমাদের বলা হয়েছিল জাগ্রহণ বের করতে হবে, তাহলে সমাকলন থাকবে 0 to r থাকবে, এটাই হচ্ছে dm, তোমরা বুঝতেই পারছো। তাহলে m by মানে dm যে মানটা বসাবো into 2 pi x dx into x square, কারণ দূরত্ব হচ্ছে x, x দূরত্ব তার বর্গ x square, তাহলে মিলিয়ে নেবো এর সাথে 2m by r square, আর সেখানে পাই তো কেটে যাচ্ছে into x cube dx, এখানে দেখো পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কি লিখবো 2m r square এইখানে x cube dx 0 to r, তাহলে i সমান কত আসছে 2m r square x to the power 4 by 4, তাহলে 0 to r 2m by r square r to the power 4 by 4, তাহলে 2m r square by 4, অর্থাৎ চারটির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে m r square by 2, যেটা বৃত্তাকার রিং এর ক্ষেত্রে ছিল শুধুমাত্র m r square, তাহলে এখানে একটা m r square by 2 পাওয়া যাচ্ছে, কিন্তু এই বৃত্তাকার চাকতি যখন আমরা কোন ব্যাস বরাবর বের করব তখন কি দাঁড়াবে, তাহলে এর মতো ক্যালকুলেশনটা হবে, তাহলে দেখো মিল কতটা আছে, এর মতো ক্যালকুলেশন মানে কি দাঁড়াবে না কেস 8, তাহলে একই থাকবে এই চাকতিই থাকবে, আবার সেই দুটো অক্ষ আসবে একই রকম, সেই নামকরণ হবে, যেহেতু ব্যাস তো সেমই থাকবে যেহেতু বৃত্তাকার, তাহলে কি দাঁড়াবে না আই এ বি প্লাস আই সি ডি, শুধু এখানে ছিল এম আর স্কোয়ার, এখানে কত এম আর স্কোয়ার বাই টু, তাহলে এম আর স্কোয়ার বাই টু লিখবো, এটা কোন উপাদ্যের প্রয়োগ নিশ্চিত বুঝতে পেরেছ, এটা হচ্ছে লম্ব অক্ষ উপাদ্যের প্রয়োগ, তাহলে এখান থেকে আই প্লাস আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার বাই টু, তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে এম আর স্কোয়ার বাই ফোর, তাহলে ফারাক দেখতে পাচ্ছ এখানে আসছিল এম আর স্কোয়ার বাই টু, এখানে এম আর স্কোয়ার বাই ফোর, তাহলে কোন ক্ষেত্রে কি আসছে ক্যালকুলেশন বুঝলে কিংবা মনে রাখলে, পরের ভিডিও দেখে ছক আছে সেই ছক নিয়ে আলোচনা করবো, ছকটা মনে রাখলেও আমরা অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু প্রুফ যদি চায় তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এরপর তোমরা দেখো পেজ নাম্বার 378 এ সেই বৃত্তাকার চাকতি স্পর্শক বরাবর, অর্থাৎ এরকমই থাকবে, এটা হচ্ছে কেস 9, এরকমই থাকবে, শুধুমাত্র ফারাকটা কথা আমি বলছি সেম থাকবে, শুধু চেঞ্জেসটা আসবে একটা সমান্তরাল, একটা সমান্তরাল অক্ষ নিতে বলেছে, আমরা এইটা মুছে নি অক্ষ বরাবর, তো এইখানে একটা সমান্তরাল অক্ষ আমরা ইমাজিন করে নিচ্ছি এরকম, এর নাম দেওয়া ছিল যেরকম তাই থাকবে এ বি, আর এটা হচ্ছে সি ডি, ডিস্টেন্স তোমরা বুঝতেই পারছো কত হবে। আর প্রশ্ন দেখো বলেছে বৃত্তাকার চাকতির তলে অবস্থিত কোন স্পর্শকের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে, তাহলে কিভাবে নির্ণয় করব না আমরা আই এ বি চাইছি, তাহলে আই এ বি সমান কত হবে না আই এ বি সমান হচ্ছে সরি আই সি ডি চাইছি আমরা, তাহলে আই সি ডি সমান আমাদের এখানে কত হবে, কারণ আমরা সমান্তরাল অক্ষ বরাবর চাইছি, তাহলে সেটা হবে কত আই এ বি প্লাস এম আর স্কোয়ার, আই এ বির মান আমরা এক্ষুনি বের করেছি সেটা কত এম আর স্কোয়ার বাই ফোর, সেটা বসিয়ে দাও প্লাস এম আর স্কোয়ার, যদি শুধু এটা বের করতে যায় নাম্বার কম থাকে তোমরা এই কমান্ডটা না করলেও হবে, শুধু বসিয়ে দিলেও হবে, তাহলে এখান থেকে লক্ষ্য করে রাখো একটা ফাইভ বাই ফোর এম আর স্কোয়ার আসছে, তাহলে দেখো তোমাদের মিলে যাচ্ছে পুরো প্রুফের সঙ্গে পুরোটাই মিলে যাচ্ছে। একই প্রশ্ন কিন্তু বৃত্তাকার চাকতির পৃষ্ঠতলের সঙ্গে লম্ব বলেছে, পৃষ্ঠতলের সঙ্গে লম্ব বলা মানে কিন্তু চেঞ্জ হয়ে গেল, পৃষ্ঠতলের সঙ্গে লম্বভাবে থাকা স্পর্শকের সাপেক্ষে জড়তা ভ্রামক, তাহলে ছবিটা এভাবে আঁকা যাবে না যেহেতু পৃষ্ঠতলের সাপেক্ষে বলছে মানে এইরকম আঁকতে হবে, তাহলে কেমন আসছে না এরকম এরকম আসছে, তাহলে যেরকম আমাদের হয় আর সেটাও আমরা লিখলাম আরো লেখা হয়ে গেল। এইবার দেখো এটা হচ্ছে কেস 10,
এটাই লাস্ট কেস তো এখানে দেখো লক্ষ্য করে এই অক্ষ যেটা যেটা তার কেন্দ্রবিন্দু দিয়ে নিচের দিকে যাচ্ছে এই বরাবর কিন্তু যে মানটা ছিল সেটা কিন্তু এটা না মানে করে দেখো সেটা আমরা করেছিলাম পেজ নাম্বার 377 এ যে বৃত্তাকার চাকতির তলের সঙ্গে লম্বভাবে থাকা চাকতির কেন্দ্রগামী তার মান তখন কিন্তু বেরিয়েছিল m² / 2 তাহলে আমরা যখন এ স্পর্শক বরাবর বের করব অর্থাৎ এরকম একটা অক্ষ বরাবর যেটা সিডি তার একটা এরকম কোনিক বেগমেন্ট রোটেশনের অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল মানে ভুল হবে রোটেশনের দিকটা ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ সেটা দেখাতে হয় না হলে কোন দিকে ঘূর্ণন হচ্ছে বোঝা যাবে না সবগুলোকেই তোমরা দেখাবে তাহলে IAB ইকুয়ালস টু m² / 2 আমরা জানি বের করতে হবে ICD বরাবর তাহলে ICD সমান কি হবে IAB মানে ভর কেন্দ্রগামী যে অক্ষ তার সাপেক্ষে আমাদের জড়ভ্রামক প্লাস কণার ভর কি বস্তুর ভর এই ক্ষেত্রে বস্তু কত দূরত্বে রয়েছে সমান্তরাল অক্ষটা তাহলে m² তাহলে m² / 2 প্লাস m² তাহলে কত আসছে না এখান থেকে দেখো 3/2 m² তাহলে তোমরা দেখো 3/2 m² থাকছে তাহলে এইখানে আমরা কিছু প্রতিসম বস্তু আর অনেক কিছু রয়েছে কলেজ লেভেলে আরো পড়বে কিছু প্রতিসম বস্তু কিভাবে জড়ভ্রামক বের করা হয় অবশ্যই সমাকলনের সাহায্যে এবং লম্ব অক্ষ উপপাদ্য একটু আগে দেখেছি আমরা লম্ব অক্ষ উপপাদ্যের প্রয়োগ আবার সমান্তরাল অক্ষ উপপাদ্য তো অন্য কেসগুলোতে এসে গোলক হোক শঙ্কু হোক তাদের ক্ষেত্রেও পরীক্ষা আসতে পারে তো পরের ভিডিওতে আমরা এই ছক রয়েছে যেটা 378 এর শেষ দিক থেকে শুরু করে 381 ইনিশিয়াল পার্ট অফ দি এইটা তোমাদেরকে মনে রাখতে হবে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরের ভিডিওতে এই ছকটা নিয়ে আলোচনা করব টিল দেন বাই